হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছো, আজকে আমি এখানে কেটে নিয়েছি, দেখো ছোট্ট ছোট্ট, এগুলোকে মরুলা মাছ বলে। তো তোমরা কি বলো কমেন্ট করে বলো। আমরা তো এখানে এগুলোকে মরুলা মাছ বলি, গঙ্গার মরুলা মাছ। তো তোমাদের দাদাভাই আজকে অনেক দিন পর এগুলো আনলো, তা আমি কেটে নিলাম। তো কেটে একটু রেডি করে নিলাম, যেহেতু আমি এক হাতে নিজেই ভিডিওটা করব। তো সব কিছু রেডি করে নিয়ে তারপরে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছ আমি এখানে একটু টমেটো কুচি করে নিয়েছি, একটু লঙ্কা চিরে নিয়েছি। এখন আমি এর মধ্যে নুন হলুদ যা যা করবো তোমাদেরকে দেখাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কী কী করে এই মাছটা রান্না করি। আরেকটাও জিনিস রান্না করব আজকে, পারলে দেখাবো, কচুর ঝোল, ওল কচুর ঝোল। ওটা এখন সিদ্ধ হচ্ছে, তো গ্যাস ছিল না আমাদের, গ্যাস শেষ হয়ে গেছে ভাত রাঁধতে গিয়ে। তো তোমার দাদাভাই এইমাত্র গ্যাস এনে দিল, তো একটু দেরি হয়ে গেল আজকে ব্লগটা স্টার্ট করতে। তো তোমরা সঙ্গে থাকো, বেশি কথা বলবো না। তো দেখো এখানে আমার তেলটা চাপানো হয়ে গেছে, তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম করে নিলে একটু মানে রান্নাটা ভালো হয়। আগে তেলটা গরম করে নিচ্ছি, তো তেলটা গরম হতে থাক। তো আমি এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই মাছের সব কিছু, কী কী দিই আমি মাছটা রান্না করব সব কিছু দেখিয়ে নিই। তো বন্ধুরা দেখো, এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কড়াইতে রিফাইন তেল দিয়েছি, তো এখানে একটু সর্ষের তেল দিচ্ছি, ভালো লাগবে একটু রান্নাটা। তোমরা এরকম করে চাইলে করতে পারো বাড়িতে। তো এবার একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তোমরা যে যেরকম খাও। তো এখন আমি দেব একটু হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ি কালারের জন্য, তোমরা দিতেও পারো, অনেকে কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারো, তবে আমরা একটু ঝালটা পছন্দ করি। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দু রকমের একটু দিলাম, এবার জিরার গুঁড়ি একটু দিলাম, সব দিয়ে এবার ভালো করে মেখে নেব। তো আমি এখন এগুলো সব দিয়ে একটু মেখে নিয়ে নিই, সুন্দর করে সব কিছু দিয়ে মেখে নিলাম। নুন হলুদ লঙ্কার গুঁড়ি সর্ষের তেল, ধনে পাতা থাকলে ভালো হতো, তো ধনে পাতাটা নেই, তো যা আছে এই দিয়ে করব, না থাকলে কিছু করার নেই, তাই না? ঠিক আছে, একটু কিছুক্ষণ রাখলাম এটাকে মেখে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দেখো, এই দেখো একটুখানি কালো জিরা, তো কালো জিরাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটা ছেড়ে দেব, তো পরে আমি মশলার জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করবো, অনেকে ভেজেও করে, তা আমি এরমভাবে করলাম, অনেকে অনেকক্ষণ ভাজতে সময় লাগবে, তাই এরমভাবে রান্না করে দেখতে পারো বাড়িতে, ভালো লাগবে খেয়ে দেখবে। একটু নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবে, তো এখন আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খুব সুন্দর তেল বেরিয়েছে, আর এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, যেহেতু ছোটো মাছ, বেশি নাড়াচাড়া না করলে হবে। এবার আমি জল দিয়ে দেবো, এই যে মশলা দেওয়া জলটা দেবো, এটাতেই টেস্টটা বেশি হয়, মশলা দেওয়া জলে, বেশি দেবো না যেহেতু ছোটো মাছ। এই মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম, তো এটা কিছুক্ষণ আমি ঢেকে দেবো, তোমরা চাইলে ঢাকতেও পারো নাও ঢাকতে পারো, তো আমি একটু ঢেকে দেবো। তো দেখতেই পাচ্ছ এটা আমি একটু ঢেকে দেবো, এখন একটু জোরে আঁচ দিয়ে ঢেকে দেবো। আর বন্ধুরা দেখো, এখানে আমি একটু ওল কচু সিদ্ধ করেছি, ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে উনানে, মাটির উনানে আমি একটু কাঠ দিয়ে একটু ওল কচু সিদ্ধ করে নিয়েছি, তো ভাবলাম সেটাও তোমাদের সাথে দেখাই। গ্যাস ছিল না, তো ওল কচুটা কেটে রেখেছিলাম, তো সেটাকে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, চলো দেখাই। এই যে দেখতেই পারবে, দাঁড়াও, সিদ্ধ আমার হয়ে গেছে। এই দেখো একটু ওই ওল কচু আর আলু নুন ফেলে মানে ধুয়ে একটু সিদ্ধ করে নিলাম,
একটু দেখে নিই। সিদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে পারলে রান্নাটা আমি রেসিপিটা শেয়ার করব একসাথে আমার এই ব্লগে, যদি আমি পারি চেষ্টা করব। কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটাতে আমি আদা জিরা, তেজপাতা ও গোটা জিরা সোমবার দিয়ে আদা জিরা বাটাকে লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দেব। তো আমি একটু আদা জিরা, একটু টমেটো দেবো, তো জিরার পুরি আদা বাটা দিয়ে একটু ঝাল ঝাল করে একটু বানাবো। তো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় ধরো কমপ্লিট হয়ে এসেছে, এবার আমি নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছ তো, অনেকটা একটু গা মাখা মাখা করলে ভালো হয়, তো আমি এরকম একটু নামাবো, তো খেতে টেস্ট লাগে দেখো। তো বন্ধুরা, আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো তোমরা পাশে থেকো সাথে থেকো, বলতেছো রেসিপিটা আমি আর দেখাতে পারলাম না, তো পারলে শর্ট ভিডিওতে আমি দেখিয়ে দেবো, লং ভিডিওতে অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পেজটাকে বেশি করে সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো, ধন্যবাদ। এরকম আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো।